এন্ড এসে পড়েছে প্লেনের শব্দ ধাক্কাটা খাইতে পারবো না ও বা What's up guys, it's Mr. Freepolar and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. I'm going to show you an awesome video. Guys, একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টু ডেজ অফ ভিডিও তো কত দিন পরে আবারো আমরা এই মুডটা ট্রাই করতে আছি এই মুডে কিন্তু আমাদের কাছে আগে থেকে গান থাকে তো আমরা এমন একটা জায়গা নামবো যেখান থেকে আমরা সবাইকে মারতে পারবো নিচে উপরে সবাইকে আরে MP40 দিচ্ছে আরে চন্দ সবগুলোকে মেরা ফাটিয়ে পালবারা ভাই এটাকে কে ডাউন করলো সমস্যা নাই তুমি এদিকে আছো শটগান আর শটগান MP40 দিয়ে মারবার ও কং যাবো তুমি কই যাচ্ছো তো জানো এটা মনে ফালতু কোনো গান পাইছে এর জন্য ঘুষাই দিছিল আমাকে আর একটা দেখো না লঞ্চার মারতেছে লঞ্চার দিয়ে তো ইজিলি আমাকে এইম করতে পারবো না তাও রে লাগিয়ে দিয়ে ছিল না একটা ভাই সবগুলোকে মেরে শুয়ে ফেলেছি দেখো না MP40 পে কি কাকামটা করলে ছিল লং রেঞ্জের একটা গান থাকলে হইতো ভাই এই উপরেরটাকে নামার আগে মেরে ফেলতে পারতাম আচ্ছা সমস্যা নাই একটা গ্রেনেড মেরে দে এটা নামবে আর গ্রেনেডটা ফুটবে কই গেল এখানে নামতেছে নাকি ওকে ওকে নামো আরে একটু দূরে নামতে কে বলেছিল ও কোন ছ আরে ও কোন পাটিয়ে দে ও ভাই MP40 রে আরে একটা এটা নিচে পড়ে গেছে দেখো ভাই এখনই আমাদের মাথা কত মোটা কত আর চি গিলিছে মারতেছে গিলিছে মারে ভাই চি ভাই এই টাকলা মোটা মাথাটা কত বড় হয়ে গিয়েছে দেখো ভাই আজকে এই রাউন্ডটা খেলার জন্য স্পেশালি আমি এই টাকলা মাথাটা নিয়ে এসে পড়েছি যে এই টাকলা মাথাটা মোটা থাকা অবস্থা কেমন লাগে এটা এই মাথাটা নিয়ে যখন আমরা ইমোট দিব তখন কেমন লাগবে আমি ভাবতেছি আর একটা নেমে গিয়েছে চান্দ শটগান আরে রিলোড না এ শটগান এ রিলোড আরে দরা ভাই রিলোড হইতো হইতো তার হাতে দড়িয়ে দিয়েছে স্পাস কিন্তু মেইন কথা ওইটা না মেইন কথা এইটা কোন রকমের একটা লং রেঞ্জের গান আমার লাগবে উপরে আকাশ থেকে যেগুলো টপ কাপে দেখবো আমি আকাশ থেকে মারা পসিবল কিনা আগে এটাকে মারি নিচের গুলোকে আগে মারি চান্দু ডাউন হয়ে রয়েছে আকাশের গুলোকে আগে মারবো ভাই একটু ওয়েট করো আমাদের এমো লাগবে এমো পেয়ে গিয়েছি আর চান্দু আরেকটা রেখে দিয়েছে এ ভাই আরে এটা কত মরে যাবো না আরে রিলোড আছে টাইম পাইলো না ভাই আকাশের গুলোকে কি মারবো ভাই নিচের গুলোকে মারা পসিবল জ্যাক ডাউন হয়ে গেছে এখন বলো আকাশ থেকে কি টপ কাইতেছো আমি শিওর গ্যারান্টি একেবারে গ্যারান্টি শিওর থাকো এইখানে জন্মানোর পরে টপকাবাই ভাই যেগুলো মরতেছে এগুলো তো টপকাবে টপকাবে অন্যগুলো টপকাবে এই দেখো না একটা আশা শুরু করে দিয়েছে এটা তো কি আকাশের মধ্যে থাকা অবস্থা মেরে বলতে পারবো ভাই আকাশের মধ্যে যদি সবগুলোকে মেরে দিই না জোর তো আরে গন্ডা তো সোনা মরে না রে এ ভাই মরো পুরো খারাপ এটা রে স্পাস আর ডাউন হয়ে গেছে এটা আর অন্য কেউ মনে মেরে ফেলছে না বেচারা আমার কাছে ডাউন ড্যামেজ কে ডাউন হয় তারপর নিচে পড়লো আর একটা ডাউন এটা কেমন আকাশে থাকা অবস্থায় ডাউনটা করলাম হেডশট পাইছে আবার হেডশট কিন্তু ডাউন হইতাছে গন্ডার রে আরে ভাই আমার রিলোড এসে পড়ছে কিটাও ডাউন আকাশে প্রপারলি থাকা অবস্থায় একটাকে ডাউন করতে পারতো সিনা কেন এনিমি উল্টা ডাউন করা দিতেছে আমার কিল গুলোকে দেখো গাইস সমস্যা নাই একটার পর একটা নামতেই আছে দেখো না আকাশ থেকে আমাদের এদিকে নামতে আছে আর এইগুলো ও এটা দেখো মাইক খাওয়ার পরে যে দূরে চলে গেল ভয় কোন সমস্যা নাই আনলিমিটেড কন্টিনিউয়াসলি নামতেই থাকবে এখানে একটার পর একটা আরেগুলো নামার আগে মাইক কে করবে এটা মনে ডাউন হবে এটা ডাউন হবে এটা ডাউন হবে আরে আমার ইমোশনস এমন টাইমে এমোটা শেষ হলো কেন রে কই গেল কই গেল কই গেল এ তো এসে পড়াচ্ছে চান্দ দেখো না মুখের চান্দে এসে আরে ঝুলন্ত অবস্থায় এটাকে ডাউন করতে পারবো নাকি চান্দু আরে ছি ভাই এটা নেক্সট লেভেল ছিল ড্যামেজ ড্যামেজ কে ভয় একটু ওই পাশে নেমে গিয়েছে আর দেখো না ওইখানে থাকা অবস্থায় মাইটটা দিছি আর গাইজ আমাদের ইমোট এই ছি কি রে এই ইমোটে এত বেশি ভালো লাগতেছে কেন এই মোটা মাথা সহ ও ভাই সব আমাদের ডিজে পার্টির ইমোটটা মাথাটা কিভাবে করে ঝাঁকা দেখছো নি ভাই এত মোটা মাথা মনে হইতেছে শরীরটা ই হয়ে যাবে আর স্পাস দিয়ে কেন ভাই M79 লাগাইতে পারবা না তো শুধু শুধু কি রে লাগিয়ে ফেলছে আর ভাই তোমরা তো আরে মরাই গিয়েছে তো ফাইনালি গাইস এই সময় এসে পড়েছে যেইটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম দেখো গাইস ম্যাপের দিকে তাকিয়ে এয়ারড্রপ যেখানে পড়তেছে সেইখানে কিন্তু আমাদের মার্ক এসে পড়েছে কতগুলো এনিমি স্ক্যানারে যাই হোক তার মানে এদিক দিয়ে একটা প্লেন যাবে এই সোজা বরাবরই আর আমার আমি শুধুমাত্র ওয়েট আছি কখন প্লেনটা আসবে অ্যান্ড এসে পড়েছে প্লেনের সাথে ধাক্কাটা খাইতে পারবো না ও ভাই রে ভাই ও ভাই একেবারে কাছে দিয়ে গেল ভাই মনোহর প্লেনের ল্যান্ডার মধ্যে একটা বাড়িও খাইলাম নাকি
ভাই সাম দেখছো নি গাইস আরেকবার করব এই জিনিসটা ঠিক আছে আরেকবার আমাদের টাইম দেয়া হবে মনে হয় এয়ারড্রপ এসে পড়বে তখন যে কি রে নিচে নামার আগে মেরে ফেললো এয়ারড্রপটাও নিতে দিল না দাঁড়াও দাঁড়াও আবার ওইখানে টপকাইতেছি আমি তারপর যে তোমাদের সবগুলা প্রতিশোধ নিতেছি ইসিরে ভাই প্লেনটা একেবারে মাঝখান দিয়ে গেল এখন কিন্তু প্লেনের ওইখানে টক্কর মারা আরো বেশি ইজি হয়ে গিয়েছে যেহেতু আমাদেরকে দেখিয়ে দিবেন যে এয়ারড্রপ কোন দিক দিয়ে পড়তেছে নেক্সট প্লেন যে দিক দিয়ে যাবে না দাঁড়াও ওইটাকে মারতেছি দাঁড়াও একটু ওয়েট করো গাইস এটাকে আগে মেরে নেই আর এসকে এস রে কাইনি করো না এসকে এস হ্যালো যাক একটা ডাউন তোমাকে কি ওয়ান টাপ মারতে পারবো আরে গুলি লাগে না ওয়ান টাপ তো দূরে থাক তুমি চন্দ আমার আকাম কত উড়ে উড়ে ডাউন হয়েছে চন্দ আরে ভাই একটা ওয়ান টাপ লাগছিল রে বডি শটটা লাগলেই হয়ে যেত ভাই কোনো সমস্যা নেই গাইস এবার আমাদেরকে আরো একটা গান দিয়ে নামিয়ে দিয়েছে এই মুহূর্তে এর জন্য ভালো লাগে মনে করো নামার আগে আগে একটা করে গান হাতে ধরিয়ে দেয় আর এইবার আমার হাতে কি গান এটা এই সিমেন্ট দেখলাম নাকি ওকে কো ভাবে উড়া ধুরা চন্দুরা কোথায় আছো কোথায় এখানে নাকি আমার কোন গান এসেছে তার আগে ভাই আমাদের এসে পড়তেছে ভাই এইবার বাটা বলবো রে এইবার একেবারে পারফেক্ট ভাবে প্লেনে দেখা যাবো ঠিক আছে দেখা যাক গাইস চান্দুরা এইবার তো তোমাদের কাকে মেরে দে এ মাথার মধ্যে ধোয়া দিয়ে দিয়েছে দেখো না রিভাইভ মাত্র হইলো বেচারা জন্মানো তাকে মৃত্যু ঘটে গেছে এটা এ আমি কি আমি কি তোতা করে ফেলবো গ্রেনেডটা দিয়ে গ্রেনেড করে আছে আর এদের গান টান কিছু পাইতেছি না তো অন্যান্য কেউ যদি টপকায় আরে ভাই সব কত কি রে ম্যাচ শেষ করে দিলো আমাদের কোন মুডটা তোমাদের কাছে সব থেকে বেস্ট লাগে ফ্রি ফায়ারের মতো সেটা আমাকে জানিয়ে দিও ভাই আগে এই মুডটা কিন্তু বহুত আগের আর ফ্রি ফায়ারের যত ইউনিক মুড রয়েছে যত জোস লেভেলের মুড রয়েছে সবগুলো হচ্ছে আগের আগের মুড একটা নতুন মুড এমন নেই যেগুলো মনে করো আগের গুলার মতো জোস লাগে আর আগের গুলাই বারবার করে রিপিট করতেছে ফ্রি ফায়ার আমরা আগের সেই বেস্ট লেভেলের ইউনিক টাইপের নতুন নতুন মুড চাচ্ছি রে ওগুলো দাও না নতুন নতুন কয়েকটা মুড আনো যেগুলো আবার আগের গুলার মতো অনেক জোস হবে ওগুলো দিতেছে না ঘুরে ফিরে একই জিনিস দিতেছে যাই গাইস তোমরা আমাকে জেনে দাও আর আমাদের টিকটকে টিকটকে আর অল্প একটু কিন্তু বাকি রয়েছে তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে 100K ফলোয়ার্স তো অবশ্যই 100K ফলোয়ার্স করে ফেলো ভাই এখনো পর্যন্ত যদি না করে থাকো আমাদের টিকটকের আইডি কি লিংকটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবো ওইখান থেকে তাড়াতাড়ি করে আমাদেরকে ফলোটা করে ফেলো টিকটকে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটটা হলো এটা কমেন্টে ছাড়া তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস